গুরুতর অসুস্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা সোমবার রাতে ফেসবুকে এই খবর জানান। আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছে তার। আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি। অ্যানজিওগ্রাম করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে অতি পরিচিত নাম মোস্তফা ফারুকী। এদেশে তৈরি ছবি ডুবো তার পরিচালনায় নির্মিত।